হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন এ নিউ ব্লগ। তো আজকের দেখেই বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডটা, যে এটা আমার বাড়ি না একদমই, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো আমি আমার মাসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। তো এখানে এসে জানতে পারলাম যে আমাকে আরেকটা মামা হচ্ছে আজকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো সেটা দুর্গাপুরে, সেটা হচ্ছে কি আমরা যাবো, মানে আমি যাবো, আমার মাসিও যাবে আমার সাথে, সাথে আমার বোনুও। তো এটা আমার নিজের মাসির বাড়ি আর আমি যাবো একটা মামার বাড়ি। তো আর এখন আমাকে দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু আমার স্নান হয়ে গেছে, আমি স্নান ঘুম থেকে উঠে জল খাওয়ার করা, স্নান করা, পুজো করা সবই হয়ে গেছে। তো আমি ছাদে ছিলাম, কেবলই ছাদ থেকে আসলাম, খুবই ঠান্ডা লাগছে, আর ঠান্ডা তো বাড়ছে, ঠান্ডা বাড়ছে দিনকে দিন। তো দেখতে থাকো ব্লগটার সাথে। তো কী কী করছি দেখতে থাকো। তো বন্ধুরা, এখানেই আমি হাড়িম করা শীতে কাঁপতে কাঁপতে রেডি হচ্ছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি ওই জন্য একটা উলিকট পরে নিয়েছি, তারপরে হচ্ছে কি এই ড্রেসটা আমি পরে গেছিলাম। তো দেখো টেনটা না, তারপরে আমি হচ্ছে গিয়ে আমার রেগুলার যেটা স্কিন কেয়ার করি, কেয়ার তো না, জাস্ট যেটা করি সেটাই, একটা লোটাসের একটা টোনার মুখের মধ্যে জাস্ট স্প্রে করে জাস্ট ট্যাপ ট্যাপ করে নেবো। তো এইখানে আমার মুখের মধ্যে ভালো করে এটাকে অ্যাবসর্ব করিয়ে নেওয়ার পর আমি এখানে মাখছি একটা ভিকোর WSO ক্রিম। এটাতে কোনো কেমিক্যাল নেই, তাই এটাই আমি পছন্দ করি, ন্যাচারালি এটাই আমি ব্যবহার করি, কোনো কিছু আমি খুব একটা মাখি না, মাখলে এটাই মাখি। এটাকে ভালো করে ডট ডট ফর্মে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এখানে আমি মাসি আমার সাথে কথা বলে যাচ্ছে, তাই জন্য আমি কথা বলতে বলতে ব্লেন্ড করছিলাম। আর এরপর আমি লাগিয়ে নেবো একটা কাজল, আমার কাজলটা একদম শেষ হয়ে গেছে, তাই আমি এইভাবেই জোগাড় করে চোখে কাজলটা লাগাবো। তো কেউ হেসো না প্লিজ। এভাবেই আমি কাজলও খুব একটা বেশি লাগাই না, আমি একদমই সাজি না যেটা সত্যি কথাতে, তাই তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই কোনোভাবে একটু ইনার কর্নারগুলোতে লাগিয়ে নিচ্ছি কোনোভাবে কাজলটা, বেশিও না খুব। আর তারপরে আমি আইলাইনার লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা একদমই ফেক, আমি লাগাতেই পারি না, 14 বার চোখটা মুছে নিয়ে জাস্ট ধাক আর লাগাবো না। যাই হোক, তারপরে হচ্ছে কি আমি রেডি প্রায় হয়েই গেছিলাম, আর তো কিছু লাগানো নাই, তাও একটা একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। বেসিক্যালি আমি লিপস্টিক না গেলেই মনে হয় আমার সাজ কমপ্লিট হয়ে যায়, আর আদার কিছু করতে লাগে না। তো এখানে লিপস্টিকটা লাগিয়ে নেওয়ার পর আমি ভালো করে এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। নিয়ে অলমোস্ট আমি রেডি ছিলাম, তারপর মনে পড়লো হঠাৎ করে যে না, আমার কিছু একটা মিস হচ্ছে। তখন আমি দেখলাম যে টিপি পরেনি, তাই একটু ভেসলিন তার আগে লাগিয়ে নিলাম, যাতে ওটা যেন একটু ড্রাই না হয়ে যায়। তারপরে আমি পাউডার একটু লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় কি হয় যে বাসের ট্রেনে চললে মানে ঘাম হয়ে যেন ই না হয়ে যায়, ডাল না হয়ে যায়, এমনি আমি কিছু মাখিনি মুখে, তার জন্য একটু পাউডার দিয়ে দিলাম, কম্প্যাক্ট পাউডার ল্যাকমির। এইবার হচ্ছে গিয়ে আমি টিপ পরবো। তো শুনেছি কি বিয়ে ঠিক করে নাকি বলে কালো টিপ পরতে হয় না, সেই জন্য একটা লাল কালার টিপ পরলাম, যেহেতু আইবুড়ো ভাতের অনুষ্ঠানতে লালটাই জানাচ্ছিল, তাই এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কোনো লুকই না, নো মেকআপ, কোনো মেকআপই না, তো নো মেকআপ আর কী বলবো, একদমই নো মেকআপ লুক, একদম ট্রু নো মেকআপ লুক, কোনো কিছুই সাজিনি। আর যেহেতু আমার কানটা ফটো করেছিলাম, তাই কানের যে দুলটা ছিল সেটাই কানে রাখলাম, আর কিছু খুলিনি। আমার রেডি হওয়া হয়ে গেছে, তো চলো আমার মাসিকে দেখিয়ে নিয়ে আসি। আমার রেডি হওয়া হয়ে গেছে, আমার গলা দিয়ে আমাকে চালাই দিবি।
তোমার রেডি হওয়া হয়নি, ন্যাকামো হচ্ছে না, যেটা করে সেটাই তুলে ধরে ব্লগে। তো এই যে এটা হচ্ছে আমার মাসি, এর বাড়িতে আমি আসছি। আমার বোনু এখনো আসেনি স্কুল থেকে, ও আসলে আমরা বেরিয়ে যাবো। আজকে আবার ওদের রুবেলস ভ্যাকসিন হচ্ছে স্কুলে, তো জানি না আসলে পরে ও কী মুড নিয়ে আসবে, বাচ্চা মানুষ ইঞ্জেকশন নিয়ে, যদি বা ব্যথা হয় না। তো আমার মাসি রেডি হয়ে গেলে তারপরে আবার কথা বলছি। টাটা। হাই করো, হাই হাই করো। ভালোভাবে করছি আমি। সাজাচ্ছিলাম কিন্তু হলো না অনেক কিছুই, আর মানে দুটো সেরকম ভাবে পড়িনি, যেটা ছিল সেটাই পরে আছি। সিম্পল, আমি সাজ দেওয়া তো পছন্দ করি না, পারিও না, তাই যেটুকু সিম্পল হবে তাই সিম্পল। আর এই যেটা আমার বুনু, হাই করো, হাই, এই কাছে আসো, কাছে আসো, বলো সবাই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব, আমার পাশে আসো। তোমার নাম বলে দাও, তোমার নাম বলে দাও। আফসিয়া। কি তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আর তুমি তুমি আমি তোমার কে হই? পরের দিদি না নিজের দিদি? তো আমার একমাত্র নিজের মাসি, ঠান্ডা লাগছে। এখনই আমরা খেয়ে দিয়ে উঠলাম সবাই, এই কাজকর্ম চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তাও তো সব খেয়ে উঠতে পারিনি, কোনো মতে খেয়েছি। কথা বলছি আর মাসি।